নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকালের টার্গেট নাম্বার মেষ টু মীন রাশির শুভ রং এবং ভাগ্যের মিটার, ভাগ্যের পার্সেন্টেজ কেমন হতে চলেছে আমি আলোচনা করব। আজকের মহাভাগ্যে বিস্তারিত আলোচনাটি অবশ্যই আপনারা শুনবেন। দেখুন, যারা প্রতিনিয়ত টিকিট কাটছেন কিনা তাদের জন্য এই টার্গেট নাম্বারটা আমি প্রতিদিন বলি। এবং রং, রংটা কিন্তু মানুষের জীবনকে কিন্তু বদলে দেয়। কিছু রং আছে যেটা আমাদের ক্ষেত্রে প্রতিদিন লাভ কিন্তু দেয়। আপনি মেষ থেকে মীন রাশির জাতক বা জাতিকা হন, আমি একটি কথা বলবো, যারা ভিডিওটি শুনছেন কিনা আপনারা প্রতিদিন যে টিকিট কাটছেন, টিকিট কেটে অর্থ নষ্ট করছেন, তার আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। কারণ দেখুন, অল্পের জন্য যাদের বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে অর্থপ্রাপ্তির মুখ্য কারক গ্রহ। তাই আপনারা যদি রাহু রক্ষা কবচ পরিধান করেন, আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি হবে। দেখুন, অর্থপ্রাপ্তির জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে বাধা থাকে, সেই বাধাটাকে আগে অতিক্রম করা একান্তই দরকার। তাই অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। নাম্বার ওয়ান রাশি, আমি এখানে রাশির টার্গেট নাম্বার এবং শুভ রং, কালার থেরাপি বিশেষভাবে লাভ কিন্তু দেয়। আপনি একটা রুমালও ব্যবহার করতে পারেন, সে কালারের আপনি একটা জামাও পরতে পারেন, অর্থাৎ সে কালারের কিছু একটা আপনার কাছে রাখলে আপনার ভাগ্য কিন্তু নিশ্চিতরূপে চমকাবেই চমকাবে। নাম্বার ওয়ান যে রাশি মেষ রাশি, আপনাদের টার্গেট নাম্বার 6 এবং 8, আপনাদের শুভ রং ক্রিম কালার, আপনাদের ভাগ্যের মিটার 60%। বৃষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 3 এবং 6, আপনাদের শুভ কালার পিঙ্ক কালার, আপনাদের ভাগ্যের মিটার 75%। মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4-5, আপনাদের শুভ রং হলুদ, আপনাদের ভাগ্যের মিটার 65%। কর্কট রাশি টার্গেট নাম্বার 9-2, শুভ রং গেরুয়া, ভাগ্যের মিটার 70%। সিংহ রাশির টার্গেট নাম্বার 4 এবং 5, আপনাদের আগামীকালের শুভ কালার লাল, আপনাদের আগামীকালের ভাগ্যের মিটার 75%। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 2 এবং 8, আপনাদের লাকি কালার সবুজ, আপনাদের ভাগ্যের মিটার 70%। তুলা রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8 এবং 1, আপনাদের শুভ রং নীল, আপনাদের ভাগ্যের মিটার 80%। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার 4-1, আপনাদের
লাকি কালার হলুদ। আপনাদের ভাগ্যের মিটার 85%। ধনুরাশি, টার্গেট নাম্বার আপনাদের 5-8। শুভ রং সাদা, ভাগ্যের মিটার আপনাদের 75%। মকর রাশি, টার্গেট নাম্বার 6-8। শুভ রং আপনাদের বেগুনি, আপনাদের ভাগ্যের মিটার 90%। এরপর যে রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 7-1। আপনাদের শুভ রং সবুজ, আপনাদের ভাগ্যের মিটার 70%। মীন রাশি, মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 4-1। আপনাদের শুভ কালার হলুদ, ভাগ্যের মিটার আপনাদের 90%। অর্থাৎ এই যে আজকের মহাভাগ্যে আমি প্রতিদিন 12টি রাশির টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক যে শুভ রং এবং ভাগ্যের মিটার নিয়ে আমি আলোচনা করি, ভাগ্যের পার্সেন্টেজ আপনাদের কতটা রয়েছে, কতটা আপনাদের ভাগ্য সাপোর্ট দিবে সেটা আপনাদেরকে জানাই। তবে একটি কথা আপনাদেরকে আমি বলবো, যারা ভিডিওটি প্রতিদিন দেখছেন, একবার হলেও নিজস্ব জন্ম কুণ্ডলী অথবা হস্তরেখা আপনারা বিচার করুন, এবং এর পাশাপাশি আপনারা যাদের ক্ষেত্রে অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তি হচ্ছে না, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে আপনার মিস হয়ে যাচ্ছে, রাহু রক্ষা কবচ পরিধান করুন। নমস্কার।